الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر وقال النبي صلى الله عليه وسلم تحروا ليله القدر في الوتر من العشر الاواخر من رمضان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي محترم حازرين আল্লাহ তালার দরবারে অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে মসজিদে আসার আল্লাহর গুলামী করার তৌফিক দিছেন এজন্য সবাই দিল থেকে শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম যে জাকাত এটা ইসলামের পাঁচটা খুঁটির মধ্যে একটা অন্যতম খুঁটি যে জাকাত আদায় করলো না সে ইসলামের একটা খুঁটিকে অস্বীকার করলো একটা খুঁটিকে বাদ দিয়ে দিল বিষয়টা অত্যন্ত সহজ ওলামাই আমা এই কেরাম মেশাল দিয়ে বুঝান যে একটা তাঁবু টানাইতে হইলে পাঁচটা খুঁটি লাগে চার কোনায় চারটা খুঁটি লাগে যাতে ওই তাঁবুর কাপড়টা চারদিক থেকে সোজা থাকতে পারে আর মাঝখানটাতে একটা লম্বা খুঁটি দেওয়া হয় যাতে এই তাঁবুটা দাঁড়ায় থাকতে পারে তো ইসলাম একটা তাঁবুর মতো তাঁবুর যেমন পাঁচটা খুঁটি হইলে এই তাঁবুটা পূর্ণাঙ্গ হয় পরিপূর্ণ হয় বসবাসের উপযুক্ত হয় তেমনিভাবে ইসলামের এই পাঁচটা খুঁটি যদি ঠিক থাকে তাহলে এই ইসলামটা পরিপূর্ণ হইল তো কেউ যদি জাকাতের মতো একটা খুঁটিকে অস্বীকার করল বাদ দিয়ে দিল তাহলে ইসলামের তাঁবুর ওই অংশটা যে অংশে এই খুঁটিটা ছিল সেই অংশটা নুয়ে পড়বে সেই অংশটা মাটিতে পড়ে যাবে সে অংশটা অসম্পূর্ণ হয়ে যাবে তো মোহতারাম হাজিরিন জাকাতের গুরুত্ব আলহামদুলিল্লাহ আমরা কম বেশি বুঝতে পারছি আমাদের সামনে জাকাতের গুরুত্বগুলো স্পষ্ট এখন এই জাকাতকে হিসাব করে করে এই জাকাত যারা জাকাতের পাওনা দ্বার আছে আমি যাদের কাছে ঋণই এই নিজের ঋণটাকে শোধ করে দিতে হবে এবং যথা সময়ে এবং যথা উপযুক্ত স্থানে যে জাকাত প্রাপ্য তাকেই দিতে হবে অন্য কোনো জায়গায় জাকাতকে ইস্তেমাল করা যাবে না জাকাত সংক্রান্ত আরো দুই চারটা কথা যেগুলো আমাদের বোঝা দরকার আমাদের সমাজে এই বিষয়টা আছে যে অনেকে আছে এরকম নিজের কাজের মেয়েকে ঈদের সময় কিছু অতিরিক্ত দেয় তার প্রতি মাসের বেতন ছাড়াও ঈদে কাজের মেয়ে বা বাসায় যে কাজের লোক থাকে দারোয়ান থাকে কেয়ারটেকার থাকে গরিব মানুষ এদেরকে ঈদের সময় কিছু বোনাস দেয়া হয় তো মৌলিক বেতনটা তাদেরকে দেয়া হয় এবং ওই বোনাসের টাকাটা অনেকে জাকাতের টাকা থেকে দিয়ে দেয় তো যে শ্রমিক সেও বোনাস পায় খুশি কিন্তু মালিক যেহেতু জাকাত বোনাস হিসেবে দিছে এই জাকাত আদায় হয় হয়নি ওলামাই কেরাম বলেন যে তার যে বেতন পাওনা ছিল সে যে অতিরিক্ত বোনাস পাওনা ছিল বেতনের ঈদ উপলক্ষে যেটা তাকে দেওয়ার কথা ছিল সেই বেতন তো তাকে এমনিতেই দেয়া হবে যদি জাকাত তাকে দিতে হয় তাহলে তার বেতন বোনাসের বাইরে দিতে হবে বেতন বোনাসের মধ্য থেকে বা বেতন বোনাস হিসেবে বা তাকে যে অতিরিক্ত দেওয়ার কথা ছিল সেই অতিরিক্ত হিসেবে জাকাতের টাকা থেকে দিলে জাকাত আদায় হবে তো মোহতারাম হাজিরিন অনেকে জাকাতের হকদার যারা কাদেরকে জাকাত দেয়া যাবে এই বিষয়টা স্পষ্টভাবে বুঝে নাই কারণ সংক্ষিপ্ত সময়ে জাকাতের এত জটিল মাসালাগুলোকে এত ব্যাখ্যা করা বোঝানোর সময়ও আমাদের নাই কিন্তু আজকে একটা মূলনীতি বলে দিচ্ছি যেটা দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ জাকাত কারা প্রাপ্য এটা আমাদের খুঁজে বের করা সহজ হবে প্রথম কথা হইল যে জাকাত আমার থেকে যারা প্রাপ্য তারা মুসলমান হইতে হবে জাকাত তারাই পাবে গরিব লোকদের মধ্যে শুধু তারাই পাবে যারা মুসলমান অমুসলিমদেরকে সাধারণ দান করা যাবে কিন্তু জাকাতের টাকা দেয়া যাবে না আর একজন মানুষ তখনই জাকাত নিতে পারবে গ্রহণ করতে পারবে বা আপনার জাকাত অমন ওই মানুষকে দিলেই আদায় হবে যে লোকটা মূলত তার কাছে এই পরিমাণ সম্পদ নাই যেটা দিয়ে সে জাকাত আদায় করবে বা তার উপরে জাকাত ফরজ এমন না হইলে সে নিতে পারবে এখন এই জাকাত আদায়কারীদের মধ্যে সবার আগে যারা প্রায়োরিটি পাবে তারা হলো আপনার নিকট আত্মীয়রা এবং এদের মধ্যে যারা দিনদার তারা এখন এই আত্মীয়তার মধ্য থেকে কে কে পাবে কে কে পাবে না এই বিষয়টা অনেকের কাছে অস্পষ্ট দুইটা বিষয় মনে রাখব আমি যাদের থেকে আসছি এবং আমার থেকে যারা আসছে আমি যাদের থেকে আসছি অর্থাৎ আমার বাবা আসছে আমার দাদা থেকে আমি আসছি আমার বাবা থেকে হ্যাঁ আমার বাবা আসছে আমার দাদা দাদি থেকে আমি আসছি আমার বাবা মা থেকে তো এরা হইল আমি যাদের থেকে আসছি আমার পেছনে যারা আছে। আমার পূর্বপুরুষ এদেরকে জাকাত দেয়া যাবে না বাবা দাদা পরদাদা এদেরকে জাকাত দেয়া যাবে না এমনিভাবে মা দাদি পরদাদি। নানি এদের থেকে এদেরকে জাকাত দেওয়া যাবে না নানা নানি নিচের দিকে আমার ছেলে আমার মেয়ে আমার নাতি আমার মেয়ের ঘরের নাতি এদেরকে জাকাত দেওয়া যাবে না এবং আমার স্ত্রীকে আমি জাকাত দিতে পারবো না কারণ কারণ এরা আপনার আমার কাছ থেকে এমনিতেই প্রাপ্য জাকাতের টাকা এরা আমাদের কাছে প্রাপ্য না বরং এরা আমাদের কাছে তাদের হকই পাও না তবে আপন বোন বা আপন ভাই এরা যদি দরিদ্র থাকে তাদেরকে জাকাত দেওয়া যাবে মোহতারাম হাজিরিন জাকাতের নেশাব হইল যে একজন মানুষের কাছে এই পরিমাণ সম্পদ আসছে সাড়ে সাত ভরি স্বর্ণ আছে অথবা সাড়ে তোলা রূপা বা সেই পরিমাণ মালের মালিক সে হইছে তো তাকে জাকাত আদায় করতে হবে বর্তমানে এমন মানুষ নাই যার কাছে শুধু স্বর্ণ আছে খুব কম বরং মিশ্র সম্পত্তি বেশি তো মিশ্র সম্পদের কারণে সবসময় সারে বাউন্ন তোলার রূপার হিসেব করতে হবে যার বর্তমান মূল্য পঞ্চাশ থেকে বাউন্ন হাজার টাকা বা তার কিছু কম বা বেশি এই পরিমাণ হইলে সে জাকাত আদায় করবে তবে এই সম্পদটা তার কাছে এক বছর থাকতে হবে আজকে সে এই মালের মালিক হয়েছে আগামী বছর এই দিনে তার উপর জাকাত ফরজ এখন বিষয়টা যদি এমন হয় আজকে তার কাছে এই পরিমাণ সম্পদ হইছে মাঝখানে কিছুদিন ছিল না আবার আগামী বছর এই দিনে তার কাছে এই পরিমাণ বা তার চেয়ে বেশি মাল আছে অর্থাৎ আজকে সে সে জাকাত দেওয়ার উপযুক্ত হইছে এবং পরবর্তী বছর এই দিনটাতে সে জাকাত দেওয়ার উপযুক্ত মাঝখানে হয়তো কিছুদিন তার কাছে এই সম্পদ কম বেশি হইছে তো ওলামাইকেরাম বলেন সে এক বছর জাকাতের মালের মালিক ছিল বিধায় ছিল বলে গণ্য হবে এবং তাকে জাকাত আদায় করতে হবে কিন্তু অনেকে প্যাশ লাগায় ফেলে জাকাত আর সৎকাতুল ফিতরের ব্যাপারে সৎকাতুল ফিতের আদায় করার ব্যাপারটা হলো এই রকম যে তার কাছে জাকাতের নেশাব পরিমাণ মাল আছে। কিন্তু এক বছর পুরা হয় নাই তবুও তাকে সৎকাতুল ফিতের দিতে হবে যারা জাকাত আদায় করবেন যাদের উপর জাকাত ফরজ তারা তো সৎকাতুল ফিতের দিবেনই সাথে সাথে যারা এক বছর পূর্ণাঙ্গ হয় নাই যাদের মাল কিন্তু জাকাত জাকাতের নেশাব পরিমাণ মাল তার কাছে আছে। কিন্তু এক বছর পুরা হয় নাই তারাও সৎকাতুল ফিতের আদায় করতে হবে তাদেরকেও সৎকাতুল ফিতের আদায় করতে হবে এখন কথা হইল সৎকাতুল ফিতের কবে আদায় করব ঈদগাহে যাওয়ার আগে আদায় করা উত্তম কোনো জরুরত বসত কেউ যদি না পারে তাহলে তারপরেও আদায় করে দিবে যত তাড়াতাড়ি সম্ভব এবং ঈদের আগের দিন বা তার আগের দিনও আদায় করার সুযোগ আছে অনেকে সাহাবিদের মধ্যে আমল পাওয়া যায় যে অনেকে দুই দিন তিন দিন আগেও আদায় করে দিছেন কেন কারণ গরিবকে যদি ঈদের আগে টাকাটা দেওয়া হয় তাহলে সে ঈদের প্রস্তুতি নিতে পারবে ঈদের সেমাই কিনতে পারবে ঈদের হাজাতগুলোকে পুরা করতে পারবে ঈদের জন্য সে পরিপূর্ণভাবে তৈরি থাকতে পারবে তো তার কাছে যদি টাকাটা পৌঁছায় দেয় এই জন্য অনেকে আগে দিতে চায় আগে দেওয়ার সুযোগ আছে তবে উত্তম সময় হইল ঈদের উত্তম সময় বলতে এই ঈদের আগে দিয়ে দেওয়া ঈদের নামাজের আগে দিয়ে দেওয়া তো মোহতারাম হাজিরিন এখানে একটা যেহেতু আমরা বিদেশের বাড়িতে আছি আমাদের একটা মাস আলা জানা জরুরি সৎকাতুল ফিতরের সতকাতুল ফিতের আদায় করার ক্ষেত্রে এক সা পরিমাণ গম বা কিসমিস অথবা পনির অথবা খেজুর দিয়ে আদায় করতে হয় ওলামাইকে রাম বলেন উত্তম হইল এর মূল্য দিয়ে আদায় করা কারণ কি আপনি একজন গরিব মানুষকে এক সা পরিমাণ কিশমিশ দিয়ে দিলেন সেই কিশমিশ দিয়ে কি করবে তার তো রুটি বা ভাত খাওয়ার প্রয়োজন সে এইটাই খায় এখন আপনি তাকে কিশমিশ দিয়ে দিলেন সে যদি এই কিশমিশ বিক্রি করতে যায় তাহলে আপনি যেই দামে কিনছেন সেই দামে সে বিক্রি করতে পারবে না কারণ সে তো দোকানদার না সে অবশ্যই কম মূল্যে বিক্রি করবে তো তার ভাগে কম পড়বে পাশাপাশি একটা মানুষকে যদি এর মূল্য দিয়ে দেওয়া হয় তাহলে তার প্রয়োজন মতো সে খরচ করতে পারবে তার দরকার হইলো এই মুহূর্তে ঋণ আদায় করা তার দরকার হইলো এই মুহূর্তে বাচ্চার খাবার কেনা তার বাচ্চার খাবার নেই তাকে আপনি এতগুলো কিশমিশ দিয়ে দিলেন সে কী করবে এই দেয়া তো এই জন্য ওলামাইকেরাম বলেন উত্তম হলো এমন প্রোডাক্ট দিয়ে এমন জিনিস দিয়ে আদায় করা যেটা দিয়ে হাজাত পুরা হয় তার প্রয়োজনীয় প্রয়োজনগুলোকে সে পুরা করতে পারে তো ওলামাইকেরাম বলেন এই জন্য মূল্য আদায় করাটা উত্তম আমাদের বাংলাদেশে একটা প্রচলিত বিধান আছে অনেকে বলে যা এবার সতকাতুল ফিতের হয়েছে পঁচাশি টাকা ছিয়াশি টাকা এরকম এটা একটা মানুষ মনে করে এর বেশি মনে হয় দেওয়া যাবে না এটা হলো সৎকাতুল ফিতের সর্বনিম্ন মূল্য এর উপরেও দেওয়া যেতে পারে কেউ যদি আজোয়া খেজুরের হিসাব করে তাহলে চিন্তা করেন সৎকাতুল ফিতের দাম কত আসবে কি পরিমাণ আসবে আজোয়া খেজুরের অনেক দাম না কেউ যদি সস্তা খেজুরের কথা চিন্তা করে একশো পরিমাণ তো এই জন্য ল্যামাইকেরাম বলেন যে উত্তমটার দিকে যাওয়ার চেষ্টা করা যত ভালোটা দিয়ে দেয়া যায় যত বেশিটা দেয়া যায় আমাদের ইতালিতে অনেক সময় ছয় ইউরো থেকে আট ইউরোর মধ্যে থাকে এই বছরও পরিমাণটা এইরকমই আসছে কোথাও ছয় ছয় ইউরো কোথাও সাত ইউরো কোথাও আট ইউরো এটা কি সর্বনিম্ন না সর্বোচ্চ এটা হলো সর্বনিম্ন মনে রাখবেন এবং আপনি আমি যে এলাকাতে আসি সেই এলাকার হিসেব করে জাকাত দিতে হবে আপনি বাংলাদেশের ছিয়াশি টাকা দিলে হবে না সৎকাতুলফিতের আদে আপনাকে ইতালির টাকায় দিতে হবে এবং আপনি যদি এই টাকাটা বাংলাদেশে আদায় করেন যেহেতু আপনি ইতালিতে থাকেন আপনি ইতালিতে বর্তমানে অবস্থানরত আপনি যদি এই টাকাটা দেশে কাউকে বলেন যে আমার সৎকাটা আদায় করে দিও তাহলেও আপনাকে এই দেশের হিসেবে দিতে হবে বাংলাদেশের হিসেবে না আপনার হিসেব আপনার অবস্থান অনুযায়ী হবে কথাটা বুঝে আসে তাহলে সৎকাতুল ফিতির আমাদেরকে আদায় করতে হবে ঈদের আগে তবে যদি কোনো প্রয়োজনে কেউ না পারে কোনো বিশেষ কারণে কেউ পারল না হাসপাতালে ছিল সফরে ছিল এমন অবস্থাতে যদি কেউ কারো কোনো নজর থাকে তাহলে সে ঈদের পরেও আদায় করে নিতে পারে তো মোহতারাম হাজিরিন আজকে আমরা সৎকাতুল ফিতের যেহেতু আমরা রমজানে বা রমজানের শেষের দিকে আদায় করি তো আমরা এই বিষয়টাও আজকে জানলাম রমজানের আরও কিছু আমল আছে এর মধ্যে একটা হচ্ছে এয়াতে কাফ এই এয়াতে কাফের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা চেষ্টা করব, এ কাফটাকে একটু বোঝার এতেকাফ কাকে বলে আভিধানিক অর্থে যে কোনো গৃহ বা কোনো জায়গায় কোনো ঘরে অবস্থান করাকে এতেকাফ বলে কিন্তু ইসলাম এ এতেকাফ বলতে কি বুঝাইছে ইসলাম এ বলতে বুঝায় যে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজের আত্মশুদ্ধির উদ্দেশ্যে কোন একটা জায়গাতে নির্দিষ্ট একটা সময় দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে নিজেকে ফারেক করে শুধু আল্লাহর ধ্যান খেয়াল এবং ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাওয়াকে এতেকাফ বলে এই কাফ এত গুরুত্বপূর্ণ আমল আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম ওনার জিন্দিগিতে রমজানের শেষ দশকের এতেকাফ মিস করেন নাই ওনার পুরা জীবনে শেষ দশ দিনের এতেকাফ মিস করেন নাই এবং ওলামাই কেরাম বলেন যে এই শেষ দশ দিনের এতে কাফ হচ্ছে শূন্যতে মুয়াক্কাদা এই এই দশ দিনের এতে কাফ হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা আলাল কিফায়া অর্থাৎ এটা এমন এক সুননাতে মোয়াক্কাদা যেই সুন্নতে মোয়াক্কাদাটাকে আদায় করতে হবে অন্তত একজনেও যদি আদায় করে দেয় তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে এই এলাকার মসজিদে যদি এই এলাকাবাসীর কেউ এটা আদায় না করে এই শেষের দশকের এতে কাফ তাহলে এই এলাকার সবাই গুণাগার হয় আর যদি একজন আদায় করে দেয় তাহলে অন্তত কোনো রকমে সবার মাথা থেকে এই জিম্মাদারে আদায় হয়ে গেল মোহতারাম হাজিরিন আমরা এই রকম অসংখ্য মসজিদের কথা জানি এমনকি আমাদের এলাকার মসজিদেও এতে কাফের জন্য মানুষকে জায়গা দেয়া যায় না এত পরিমাণ মানুষের এতে কাফ হয় আমাদের মাদ্রাসার মসজিদে পুরা বাংলাদেশ থেকে মানুষ আসতো এতে কাফ করতে জায়গা দেয়া যাইতো না এতে কাফের আরও রমজানের এক মাস আগে থেকে রেজিস্ট্রেশন করতে হইতো যে আমি জায়গা চাই এতে কাফ করার জন্য কিন্তু এই আগ্রহ আমাদের মধ্যে থেকে একরকমের বিলুপ্ত হয়ে যেতেছে আস্তে আস্তে কিছু কিছু এলাকাতে আলহামদুলিল্লাহ মানুষ এই এতেকাফের আমলকে আঁকড়ায় ধরে রাখছে কিন্তু আমরা ব্যস্ততার উসিলা দিয়া নানান বাহানা দিয়া এতেকাফ থেকে দূরে যাইতে যাইতে এখন এই আমলটা আমরা লোকই খুঁজে পাই না দুঃখজনক হলো এই যে টাকা দিয়া এতে কাফ করাইতে হয় মনে রাখেন যদি কেউ টাকা দিয়া এতে কাফ করায় তাহলে এতেকাফ হবে না এই কিফায়াত আদায় হবে না এবং কাফ এটা এমন একটা আমল যেটা মূল্য দেয়া যায় না যেটা যেটাকে আপনি মানে দাম দিয়া বা টাকা দিয়ে আদায় করতে পারবেন না জাকাতের আমরা গত সপ্তাহে বলছিলাম যে সম্পদের এই বাদত আছে শারীরিক এই বাদত আছে তো এটা কোনো মালই এই বাদত না যে আপনি টাকা দিয়ে আদায় করে দিলেন আপনি এরকম অসংখ্য ঘটনা আমরা শুনছি যে গ্রামের মুরব্বী এরকম গরিব মানুষ ধরা তাকে টাকা পয়সা দিয়া এতে কাফে বসানো হয়েছে রাত্রে বাসায় গেছে আবার দেখা যায় ওই গিয়া খেতে নিরানি দিতেছে তো এইরকম ঘটনা অসংখ্য ঘটে তো এগুলো দিয়ে আসলে ফাইনালি এতে কাফ আদায় হয় না কারণ ওই লোকটা তো টাকা নিতে আসে ওই লোকটা তো এতে কাফ করতে আসে নাই তো আমাদের মধ্য থেকে কাউকে তৈরি হয়ে যেতে হবে এবং এটা হওয়া জরুরি আপনার নবী আমার নবী জিন্দিগিতে এতে কাফ মিস করেন নাই কারণ এটা হইল লাইলাতুল কদর পাওয়ার সবচেয়ে মুখ্যম আমল কেউ যদি এতে কাফ করে তাহলে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে তার লাইলাতুল কদর ছুটে নেই সে লাইলাতুল কদর পায়ে গেছে তো এই জন্য আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম এতে কাফ কখনো ছাড়তেন না শেষ দশকের এতে কাপ তো মোহতারম হাজির এতেকাফের দ্বারা আমাদের যে ফায়দাগুলো হয় কিছু দুনিয়াবি ফায়দা হয় মানে দুনিয়াতেই কিছু ফায়দা আমরা পাই তার এক নম্বর ফায়দা হলো এই যে এতে কাফ যে করবে সে গুনা থেকে বাঁচতে পারবে শত ভাগ গুনা থেকে সে বাঁচবে কারণ সে মসজিদের মধ্যে অপ্রয়োজনীয় কথা বলবে না সে প্রয়োজনীয় কথাটুকুই বলবে তো সে গিবচ্ছে কায়ের থেকে বেঁচে গেল মসজিদের পরিবেশের মধ্যে বেপরদার কোনো সমস্যা নাই টিভি নাই সিনেমা নাই সে ওই চোখের গুণা থেকে বেঁচে গেল মসজিদের মধ্যে আইসা মানুষ সাধারণত ফাহেসা কথা বলে না তার কানগুলো গুনা থেকে বেঁচে গেল এমনিভাবে সে যতক্ষণ আছে জিকির জিকিরাজ করতেছে বা রেস্ট নিতেছে তার সবাব হইতেই আসে এমনিভাবে সে মসজিদের মধ্যে ক্লান্ত হয়ে গেছে ঘুমায় পড়ছে তার সবাব হইতেই আসে কিসের সবাব কাফের স্বয়াব আর এতে কাফ কত দামি আমল কাফের ফজিলত কত হাদিসে পাকের মধ্যে আর সে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেন রমজান ছাড়া সাধারণ দিনে আপনি একদিন এতে কাফ করলেন রমজান ছাড়া সাধারণ দিনে বাকি এগারো মাস আপনি একদিন এতে কাফ করলেন তাহলে আপনার আপনার থেকে জাহান্নাম তালা তিন খন্দক পরিমাণ দূরে সরাই দিবে। এখন কথা হইল তিন খন্দকের হিসেব তো বুঝলাম না এক খন্দক কত কত কিলোমিটার কত মাইল কত মাইল দূরে যাবে জাহান্নাম কেউ যদি একদিন এতে কাফ করে রমজান ছাড়া তাহলে তার থেকে জাহান্নাম তিন খন্দক দূরে চলে যায় আর এক খন্দকের দূরত্ব হইল আসমান এবং জমিনের দূরত্ব যতখানি এত দূরে চলে যায় জাহান্নাম এটা হলো রমজান ছাড়া তা রমজানে কয় গুণ কমপক্ষে সত্তর গুণ তাহলে রমজানে কেউ যদি একদিন এতে কাফ করে তার থেকে জাহান্নাম কত দূর যাবে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে কত দূরে সরাই দিবে আর জান্নাতের কত কাছে নেওয়া যাবে হিসেব করে শেষ করতে পারবেন না আর আল্লাহ তা আল্লাহ তো কমপক্ষে সত্তর গুণ দিবেন আপনার আমলের উপরে যদি আল্লাহ রাজি খুশি হয়ে যান তাহলে তো বেগাইরে হিসাব দেবেন হিসাব আমি যদি কারো উপরে সন্তুষ্ট হয়ে যায় আর আমি যদি কাউকে চাই তাহলে তাকে আমি হিসেব ছাড়া দিই তো ওই হিসেব তো করার মতো কোনো কম্পিউটার কোনো সুপার কম্পিউটার পৃথিবীতে আবিষ্কার নাই যে আল্লাহর বেগাইরে হিসাবটা কত বড় এটার আন্দাজও কেউ লাগাইতে পারবে তো মহতারা হাজেরিন এত ফজিলতের আমল এটা কেউ যদি এতেকাফ করে তাহলে আল্লাহর রসুল সাল আলি বলেন যে একজন মানুষ কাফ করার দ্বারা সে বাইরে থাকলে যে আমলগুলো করতে পারতো সে আমলগুলো সব অটোমেটিকলি তার আমল আসতে থাকে আপনি যদি বাইরে থাকতেন তাহলে কারো উপকার করতে পারতেন আপনি যদি বাইরে থাকতেন পিতা মাতার খেদমত করতে পারতেন একটু বেশি আপনি যদি বাইরে থাকতেন আপনি অসুস্থ রুগী দেখতে যেতে পারতেন আপনি যদি বাইরে থাকতেন আপনি মসজিদের কালেকশন করতে পারতেন আপনি যদি বাইরে থাকতেন আপনি আরও অসংখ্য ভালো কাজ করতে পারতেন কিন্তু এই সমস্ত কাজগুলো আপনি তো এতে কাফের কারণে করতে পারতেছেন না কিন্তু এর স্বভাব মিস নাই এ স্বভাব আপনার আমল নামাতে আল্লাহ তালা হিসেব করে দিয়ে দিবেন তো মোহতারাম হাজিরিন এতে কাফের আমলটা এত বেশি ফজিলতওয়ালা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এতে কাফের আরেকটা ফজিলতের কথা বলছেন যে ফজিলতটা যে ফজিলতটা অসাধারণ আল্লাহ রসুল বলতেছেন কেউ যদি শেষ দশকের এই শূন্যতে মোয়াক্কাদা এই এতে কাফ করে অর্থাৎ বিশ তারিখ বিশ রমজানে মাগরীবের সময় এসে ঢুকবে দেখা বের হয়ে যাবে এটা উনতিরিশ রোজার হইতে পারে তিরিশ রোজা হলে তিরিশ রোজা চাঁদ দেখা বের হয়ে যাবে ঈদের চারদিকে তো এই সময়টুকু যদি কেউ এতে কাফ করে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলতেছেন যে তাকে দুইটা কবুল হজের এবং দুইটা কবুল ওমরার সব দেওয়া আপনি আমি যদি পকেটের টাকা খরচ করে হজ আর ওমরা করতেও পারি এর ভিতরে এখলাস কতটুকু ছিল এই টাকার মধ্যে হালাল হারামের মিশ্রণ ছিল কি না আদতে আমি ওইখানে গিয়ে ঠিকমতো হজের বিধানগুলো পালন করতে পারছি কিনা আমার সমস্ত কিছুর উপরে বিবেচনা কোরা হজটা কবুল হইল কি হইল না এটা নির্ধারিত হবে এতে কাফের ক্ষেত্রে আপনি চলে আসেন যদি এতে কাফটা ঠিকমতো করতে পারেন হজের সবাব মিস নেই কবুল হজের সবাব তাও দুইটা একটা না সাথে সাথে আরও বোনাস দুইটা আছে উমরার স্বভাবও পাবেন দুইটা তো চিন্তা করেন কে ছাড়তে চায় এটা কে আছে এরকম যে এত বড় ফজিলতকে হাতছাড়া করে দেবে মোহতারাম হাজিরিন আপনাদের অনেকের ব্যস্ততা আছে এটা সত্যি কথা আবার এটাও সত্যি কথা এই ব্যস্ততা আপনি মৃত্যু পর্যন্ত শেষও হবে না মৌদ পর্যন্ত ফারেক হওয়ার সুযোগ নেই আজকে যদি কাউকে বলি ভাই আপনি এতে গাফে বসেন সে এমন ওজোর দেখাবে যে আর বলার কোনো শব্দ থাকে না এমন এক ওজোর দেখাই দিবে এমন এক অপারগতা সে দেখাবে কিন্তু হাকিকত্ব হইলো এই যে আপনার এই অপারগতার চেয়েও বড় ব্যাপার হইলো এই যে আপনি কেয়ামত পর্যন্ত যদি হায়াত পান আপনার ব্যস্ততা শেষ হবে না একটা না একটা অপারগত আপনার আইসেই যাবে থাইকেই যাবে তো মোহতারাম হাজিরেন এই কফ ব্যাপারে আমরা একটু ফিকির করি এই ফজিলত আমরা কেউ হাত ছাড়া না করি এতে কাফের এই সরে বিধানটা আমরা একটু বুঝি এতে কাফ এর মধ্যে একটা এতে কাফের কথা বললাম যেটা রমজানের শেষ দশকে করা হয় এটা হলো শূন্যতে মোয়াক্কাদা আল আল কিফায়া যদি এলাকার মধ্যে একজনও আদায় করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর যদি কেউ আদায় না করে তাহলে সবাই গুণাগার হবে আরেক প্রকারের এতে কাফ আছে যেটা ওয়াজিব যেমন একজনে মান্যত করলো যে আমার যদি আল্লাহ তালা এই মনোবাসনাটা পুরা করে দেয় বা এই বিপদ থেকে যদি আল্লাহ আমাকে মুক্তি দেওয়া দেয় আমি পাঁচ দিন এতে কাফ করবো দুই দিনে এতে কাফ করবো এটা সে কি করছে মান্যত করছে এটা তাকে করতেই হবে এটা কোনো ঐচ্ছিক বিষয় না যেহেতু সে মান্যত করছে আর আল্লাহ তালা যদি তাকে ওটা দিয়ে দেয় সে যদি বিপদ থেকে রেহাই পাওয়া যায় তাহলে তাকে কী করতে হবে এতে করতে হবে এটা ওয়াজিব এতে এটা কিন্তু ছাড় নাই এটা না করলে গুণাগার হবে আর আরেকটা আছে নফলিয়াতে কাপ নফল এতে কেমন যেমন আপনি মসজিদে ঢুকলেন যে আমি এতেকাফের নিয়তে মসজিদে ঢুকলাম এই জিনিসটা অন্তর অন্তরের মধ্যে ছিল তো মসজিদের মধ্যে পাঁচ মিনিট থাকেন দশ মিনিট থাকেন বিশ মিনিট থাকেন এতে কাফ হচ্ছে এটা হলো নফল ইতে আপনি দশ দিনের জন্য ঢুকতে না পারেন তিন দিনের জন্য ঢুকলেন এতে হচ্ছে এটা একটা ঐচ্ছিক বিষয় আপনি যদি করেন এটা নফল নামাজের মতো পড়লে সব আছে না পড়লে সব নাই এই এতে কাফ করলে সব পাবেন আপনার থেকে যাহ নাম তিন খন্দক দূরে যেতে থাকবে প্রতিদিনে তো এটা হল নফল এতে করলে ফায়দা আছে করলে ফজিলত আছে না করলে ফজিলত নাই তাহলে এতে কাফ এই তিন ধরনের আমরা পাইলাম কিন্তু রমজানে যে এতে আমরা করি এটা কোনটা এটা হলো সুন্নতে মুয়াক্কাদা আল কিফায়া এটা করতেই হবে অন্তত একজনের এলাকায় প্রতি মসজিদে অন্তত একজনকে বসতে হবে এতে মহতারাম হাজিরিন সর্বোত্তম এতে সর্বোত্তম সর্বত্তম এতে মসজিদে হারামে বাইতুল্লাতে যায় এতে করতে পারা দেখবেন অনেক আল্লাহর পাগল এরকম আছে। যারা রমজান টাকাটায় কোথায় বাইতুল্লাতে এরকম অসংখ্য আল্লাহর পাগল আমরা চিনি যারা রমজান যত ব্যস্ততাই থাক সে রমজানের আগে বাইতুল্লাতে চলে গেছে এবং ওই পুরা রোজাটা সে কোথায় কাটায় আল্লাহর ঘরে কাটায় তো সবচেয়ে উত্তম কাফের জায়গা হচ্ছে বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদে হারাম মসজিদে হারামের মধ্যে যায় এতে কাফ করা তারপরে মসজিদে হারামে কাফ করার তৌফিক নাই তাহলে মসজিদে এবং জামে মসজিদে ওই মসজিদে কাফ করা সবচেয়ে উত্তম যদি কোনো মসজিদের মধ্যে মাঝে মাঝে নামাজ হয় এমনিতে নামে মসজিদ আর কি পাঁচ ওয়াক্ত নামাজ ওইখানে হয় না ওইখানে করলে আদায় হবে না তো মোহতারাম কাফের কিছু শর্ত আছে এতে কাফের কিছু শর্ত আছে এই শর্তগুলো পুরা করে এতে কাফ করতে হবে প্রথম কথা তো হলো এই এতে কাফ করবে যারা তারা মুসলমান দ্বিতীয় কথা হলো যারা মানসিক ভারসাম্যহীন যারা পাগল স্বাভাবিক হইতে হবে এতে কাফ করতে হইলে স্বাভাবিক আপনি একজন শূন্যতে মাক্কাদা আলাল কিফায়া ই করার জন্য আপনি একজনের আইনে বসাই দিলেন যে পাগল তার কোনো খেয়ালিয়া কাম নাই সে যেন মসজিদে বসে যায় এরে দিয়ে এতে কাফ করলে এতে কাফ আদায় হবে না তিন নাম্বার হলো বালেগ হইতে হবে যিনি এতে কাফ করবেন যার দ্বারা এই এলাকার সবার এতে কাফ আদায় হয়ে যাবে ওই লোকটাকে বালেগ হইতে হবে ওই লোকটাকে বালেগ হইতে হবে একজন শিশু বাচ্চাকে আইনে এতে কাফ করাইলে এতে কাফ হবে না এবং এতে কাফে যখন নাকি আপনি ঢুকবেন অন্তরের মধ্যে এটা থাকতে হবে যে আপনি শূন্যতে মোয়াক্কাদারী এতে কাফ করতেছেন তাহলে আপনি মসজিদের মধ্যে ঢুইকা এতে কাফ করলে আপনার এতে কাফ আদায় হবে নাপাক হালেতে এতে কাফের নিয়ত করা যাবে না এতে কাফ শুরু করা যাবে না ফরজ গোসল হয়ে রয়েছে আপনাকে পূর্ণাঙ্গ পবিত্র হইয়া মাগরিবের আগে বিশ তারিখ বিশ রোজায় ইফতারের আগে আপনাকে মসজিদে ঢুকে যেতে হবে পবিত্র হালেতে নারীদের ব্যাপারে যদি কারো হায়েজ নেফাসের হালাতে থাকে এই হালাতে তাদের এতে কাফ হবে না যদি এতে কাফ চলতেছে এই মা এর মধ্যে দিয়ে তাদের হায়েজ শুরু হয়ে যায় তাহলে সে এতে কাফ সাথে সাথে ছেড়ে দিবে। আরেকটা শর্ত হলো রোজা রাইখা এতে কাফ করতে হবে বেরোজাদের এতে কাফ হবে না রোজা রাখা এটা এতে কাফের শর্ত আপনি এতে কাফ করলেন রোজাই রাখলেন না তাইলে আপনার দ্বারা এতে কাফ আদায় হবে আরেকটা হলো মসজিদে এতে কাফ করা এটা পুরুষদের জন্য এটা নারীদের জন্য না নারীদের জন্য মসজিদে এতে কাফ করা মাকরু যেই মসজিদে নারীদের জন্য জায়গা আছে আলাদা তারপরেও মসজিদে আইসা এতে কাফ করা নারীদের জন্য মাকরু তাদের জন্য যদি আলাদা জায়গার ব্যবস্থা থাকে তবু নারীরা এতে কাফ করবে ঘরে যদি উত্তম তো হলো এই যে ঘরে একটা নামাজের জায়গা থাকবে মহিলাদের এটা কিন্তু উত্তম তো এই জন্য ঘরে নারীরা নামাজ পড়বে এরকম আলাদা একটা হুজরা বানায় নিবে আর যদি সম্ভব না হয় তাহলে কোনো একটা রুমকে সে নির্ধারণ করে নিবে যে এই রুমটাতে আমি এতে কাফ করলাম যদি তাও সম্ভব না হয় তাহলে পর্দা দিয়ে একটা জায়গা বানায় নিবে এই এলাকাটুকুর মধ্যে আমি এতে কাফ করব এটা হলো ঘরে এতে কাফ করবে যারা নারীরা তাদের জন্য পুরুষদের জন্য মসজিদে এসে করতে হবে ঘরে করলে হবে না ইমাম আবু হানিফা ও ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলহির মতে মসজিদে জামাত সহকারে সালাত হয় না সে মসজিদে এতে কাফ জায়েজ নাই এবার মোহতারাম হাজিরিন এতে কাফের এই সীমানাটা আমরা একটু বুঝি এটা অনেক জরুরি মাস আমাদের দ্বারা এতে কাপ আমরা অনেকেই করি কিন্তু এতে কাপ শেষ পর্যন্ত হয় না দিনে তিনবার চারবার এতে কাপ ভাঙে আর শূন্যতে মোয়াক্কাদার এতে কাপ করতে ঢুকছেন আপনি আর আপনার দ্বারা যদি এতে কাপ ভেঙা যায় তাহলে পরবর্তীতে এতে কাপের নিয়োগ করে আবার ঠিক করে ফেললেন কিন্তু আপনারা শূন্য তাদাই হবেন এটা নফল হয়ে গেছে পুরাটা এই দশ দিনের এতে কাপ একটা না হইতে হবে মাঝখানে ভাঙন আসলে এটা নফল হয়ে যাবে তো আপনার দ্বারা যে শূন্যতে মাতকাদা আলাল কিফায়া হওয়ার কথা ছিল সেটা আদায় হবে না ঠিক আছে এই শূন্যতে মাতকাদ এতে কাফের যে দুই হজের সোয়াব দুই আমরার সব এগুলো আর আপনার কিসমতে নাই আপনি অন্যান্য অন্য অন্যান্য অন্য ফজিলতগুলো পাবেন তো এতে কাফের সীমানা নির্ধারণ করা একটা মসজিদ যখন প্রতিষ্ঠা হয় তখন মসজিদের প্রতিষ্ঠাতারা এইটাকে যেই অংশটুকুকে মসজিদ বলে নির্ধারণ করেন ওই টুকুতের ওই এলাকার মধ্যেই এতে করতে হবে ওই এলাকার মধ্যে এতে কাফ করতে হবে যদি এর বাইরে চলে যায় তাহলে এতে কাফ ভেঙে যাবে এই জন্য মসজিদের এলাকা নির্ধারণ করা এখন অনেক মসজিদ আছে যেই মসজিদগুলোর সাথে অ্যাটাচড বাথরুম আছে যেমন আমাদের মসজিদে আছে এটা কিন্তু মসজিদের অংশ না বুঝছেন মসজিদের অংশ না কারণ এটাকে বাথরুম হিসাবে নির্ধারণ করা হয়েছে এটাকে মসজিদ হিসাবে নির্ধারণ করা হয় নাই সুতরাং এটা কি না মসজিদ না এখন কোনো ব্যক্তি যদি প্রয়োজন ছাড়া বাথরুমে যায় বা বাথরুমের ওই এরিয়াতে যায় মসজিদ থেকে তাহলে তারা এতে কাপ ভেঙে গেছে হ্যাঁ জরুরতে যেতে পারবে পেশাব পায়খানায় যেতে পারবে কিন্তু সেখানে পেশাব পায়খানা ছাড়া অন্য কোনো কাজ করে আসলো ধরেন গেছিলো পেশাব করতে যাই একটা ফোনও করলো বাসায় তাইলে এতে কাপ ভেঙা যাবে কারণ এই জরুরত আদায় করা যাবে না তো হাজিরিন মসজিদের সীমানা নির্ধারণ করা যে ওয়াকফকৃত যে জায়গাটুকু শুরুতে ছিল এই সীমানার মধ্যে এতে কাফ করতে হবে এর বাইরে সে যাইতে পারবে কি পারবে না সেটা আমি বলতেছি তো হাজিরিন এখানে স্পষ্টভাবে বলা আছে যে মসজিদের এমন কিছু জায়গা থাকে যে জায়গা মসজিদের বিভিন্ন প্রয়োজনীয়তায় ওয়াক্ষ করা হয় যেমন অজুর স্থান ইস্তিনজার স্থান গোসলখানা ইমাম সাহেবের হুজরা ইত্যাদি এগুলো মসজিদের হুকুমের বাইরে এগুলো মসজিদের হুকুমের বাইরে এগুলো মসজিদের মধ্যে পড়ে না তো এই স্থানগুলোতে যখন আমরা যাব যদি কোনো প্রয়োজনে যাই ওজোর ওজোর থাকে যেমন আমার বাথরুমে যেতে হবে আমি গেলাম কিন্তু ওইখানে যায় শুধু বাথরুমই করা যাবে অন্য কিছু করা যাবে না তো এই বিষয়টা আমরা বুঝি এখন এতে কাফের হালাতে বের হওয়া যায় কিনা না এতে কাফের কিছু কিছু কারণে বের হওয়া যায় যেমন একজন মানুষ সে এতে কাফে বসে তার বাসা থেকে খাবার পৌঁছানোর মানুষ নেই তার বাসা থেকে খাবার পৌঁছায় দেওয়ার মানুষ নাই উত্তম তো হইলো এই যে তার খাবার মসজিদে পৌঁছায় দেওয়া হবে তার খাবার পৌঁছানোর মানুষ নাই সে মুখ বন্ধ করে নজরের হেফাজত করে ঘরে যায় ভাত নিয়ে চলে আসতে পারবে হয়তোবা তাকে দরজায় ভাত পৌঁছায় দেওয়া হলো সে দরজা থেকে নিয়ে চলে আসলো অথবা সে রান্নাঘর থেকে নিয়ে চলে আসলো মাঝখানে কোনো কথাবার্তা বলতে পারবে না অন্য কোনো প্রয়োজন পূরা করতে পারবে না যে বের যখন ওই তো আমার তো কিছু কেনাকাটা ছিল তো আমি আসার সময় দোকান থেকে একটু লবণ কিনে নিয়ে আসি মসজিদে তো লাগে অথবা আমার একটা মেসওয়াক দরকার মেসওয়াক কিনা নিয়ে আসি এই কেনাকাটা এটা এতে কাফের বাইরে কারণ দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক হয়ে এতে কাফে আসতে হবে এর মধ্যে বেচা কেনাও বাদ আপনি বেচা কেনা করতে পারবেন না এতে কাফের হালতে মহতারাম হাজিরেন এরকম ঘটনা অসংখ্য মসজিদে ঘটছে মসজিদের মধ্যে আতর বিক্রি করে মসজিদের মধ্যে মেসওয়াক বিক্রি করে অনেক মসজিদ আছে আপনারা দেখবেন ইতালিতেও আছে এরকম মসজিদ যে মসজিদের মধ্যে ছোটো একটা জায়গা থাকে যেখানে আতর বিক্রি হয় বিশেষ করে আরবি মসজিদগুলোতে আছে তা আপনি গেলেন এতে কাফের হালাতে যে একটা টুপি কিনবেন আপনার এতে কাপ ভেঙে যাবে বেচা কেনা করা যাবে না মসজিদের মধ্যে এতে কাফের হালাতে বেচা কেনা করা যাবে না কারণ এটা একটা দুনিয়াবি কাজ আবার অনেক লোকেরা এরকম ওই চাদর বিছায়া আতর নিয়ে বসে মসজিদের আশেপাশে মসজিদের আঙিনায় তো আপনি কি করলেন ওখান থেকে একটা আতর কিনা ফেললেন আপনার এ টেকআ ভেঙে যাবে এগুলা করা যাবে আপনি কাউরে দিয়া করাইতে পারেন যদি আপনার প্রয়োজন থাকে যে আমার এই জিনিসটার প্রয়োজন তুমি আইনা দাও সে আইনা দিতে পারবে আপনি করতে পারবেন না তো প্রথম কথা হলো যে এ টেকাফকারী বের হইতে পারবে শর্ত সাপেক্ষে যদি তার খাবার পৌঁছানোর মানুষ না থাকে তাহলে তাকে কি করে সে নিজে গিয়ে খাবারটা নিয়ে আসতে পারবে অজু স্তেঞ্জার জন্য বের হইতে পারবে অজুর দরকার হইতে পারে স্তেঞ্জার দরকার হইতে পারে সে বাথরুমে যাইতে পারবে কিন্তু ওইখানে যা অন্য কোনো কাজ করা যাবে না কথা বলা যাবে না জরুরত ছাড়া কোনো কাজ করা যাবে না যেই কারণে সে গেছে ওই কারণে ওই জরুরত ছাইয়া সে চলে আসবে যেই মসজিদে সে এতে কাফে বসতে সেই মসজিদে জুমার নামাজ হয় না সেই মসজিদে জুমার নামাজ হয় না তো এতে কাফকারী শুধু জুমাতে অ্যাটেন্ড করার জন্য জামে মসজিদে যেতে পারবে এবং যায়া সে জুমার নামাজ আদায় করে আবার সে তার মসজিদে চলে আসবে এটার জন্য তার ইজাজত আছে তবে হ্যাঁ এটা মনে রাখতে হবে যদি কারো স্বপ্নদোষ হয় বা কারো গোসল ফরজ হয়ে যায় এই কারণে এতে কাপ ভাঙেন এই কারণে এতে কাপ ভাঙে তবে এই জন্য মুসল্লিদের জন্য যারা এতে কাপ করবে তাদের জন্য একটা নির্দেশনা আছে আল থানবির রহমাতুল্লাহ আলহি তার কিতাবের মধ্যে বিস্তারিত লিখছেন যে তরিকাটা কি হবে কারণ আপনি মসজিদে থাকবেন ঘুমাবেন আপনার দ্বারা মসজিদ নাপাক হয়ে যেতে পারে এই জন্য যেই বিছানা বিছায় ঘুমাবে সেই বিছানাটা এই পরিমাণ ভারী হইতে হবে যে এটার মধ্যে যদি কোনো কারণে নাপাকি পড়ে ঘুমের মধ্যে যদি কোনো নাপাকি এটার মধ্যে পড়ে তাহলে যেন এটা ভিজা মুসজিদ পর্যন্ত না পৌঁছায় এবং এই হালাতেই নাপাকির হালাতে সে কিভাবে মসজিদ থেকে বাথরুমে যাবে সে এমন একটা জায়গায় শোয়ার চেষ্টা করবে যেখান থেকে বাথরুমে যাওয়া সহজ এবং যখন সে বাথরুমে যাবে তখন সে আলগা একটা পর্দা বা চাদর বিছাই নেবে মসজিদের উপর যেটার উপর দিয়ে সে হাঁটবে যদি তখনও কোনো নাপাকি পড়ে তাই সেটা যেন মুসজিদে না পড়ে একটা চাদর যেমন আমরা দস্তরখান বিছাই না এইরকম একটা দস্তরখানের মতো বিছায়া সে বিছাবে আর সামনে আগাবে বিছাপে আর সামনে আগাবে তারপরে সে মসজিদ থেকে বের হয়ে যাবে এটা হলো উত্তম তরিকা যাতে মসজিদ কোনোভাবে নাপাক না হয় মসজিদের মধ্যে এক না পাকি না পড়ে তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে শরীরের কিছু অংশ মসজিদ থেকে বের হয় এতে এতে কাপ ভাঙে না তবে যদি শরীরের পুরা অংশ বিনা কারণে মসজিদ থেকে বের হয়ে যায় পুরাটা তাহলে এতে কাপ ভেঙা যাবে এবার মহিলাদের এতে কাফের ব্যাপারগুলো আমরা একটু বোঝা নেই কারণ আমাদের নারীদেরকে আমরা এতে কাফের ব্যাপারে অবশ্যই বাসায় যা উদ্বুদ্ধ করবো নারীরা ঘরের কোনো নির্দিষ্ট স্থানে এতে কাফ করবে আমি শুরুতে তাদের জায়গা বলে দিছি তাদের যদি নামাজের হুজরা থাকে আলাদা সেখানে এতে কাফ করবে যদি হুজরা না থাকে তাহলে একটা রুমকে নির্ধারণ করে নেবে এতে কাফের জন্য যদি রুমকে নির্ধারণ করা সম্ভব না হয় তাহলে একটা আলাদা পর্দা টানায় নিবে ওই জায়গাটুকুর মধ্যে সে এতে কাফ করবে নেফাস থেকে তাকে পবিত্র হইতে হবে হায়েজনেফাসের হালাতে থাকলে সে এতে কাফ করতে পারবে না এমনি ভাবে যেমন অজুয়েস্তিনজা ছাড়া যদি সে ওই জায়গা ত্যাগ করে নিজের খাবার টানতে গেছে শুধু রান্নাঘর থেকে কেউ দিয়া যাওয়ার মানুষ নাই সে যদি এই রকম কারণে যদি ত্যাগ ওই রুম থেকে বের হয় তাহলে সমস্যা নাই কিন্তু ছাড়া কোনো কারণ ছাড়া যদি সে রুম থেকে বের হয় তাহলে তার এতে কাপ ভাঙা যাবে তো মোহতারাম এই বিষয়গুলো ছিল এতে কাফের এই এতে কাফ যদি আপনি আমি করতে পারি তাহলে আপনার আমার জন্য সবচাইতে বড় সুযোগ হলো এই যে আপনারা আমার লাইলাতুল কদর নসিফাজ্লা হাদিসে পাকের মধ্যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তাহার তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করতে থাকো বেজর রাত্রিগুলোতে কোন রাত্রিগুলোতে ভাই বেজর রাত্রিগুলোতে অর্থাৎ বিশ রোজার রাত্রটা হল একুশ রোজার রাত্র তাইলে এটা হলো প্রথম বেজর রাত্রি বাইশ রোজার রাত্রটা হইল তেইশ রোজার রাত্র কারণ আরবিতে রাত্র আগে আসে দিন পরে আসে আরবি হিসেবে তো আমরা যেদিন বিশ একুশ রোজা রাখবো সেদিনকার রাত্রটা জোর রাত্র কিন্তু বিশ বাইশ রোজা যেদিন রাখবো সেদিনকার রাত্রটা তেইশ রোজার রাত্র এমনিভাবে চব্বিশ রোজার রাত্র এমনিভাবে ছাব্বিশ রোজার রাত্র ছাব্বিশ রোজার রাত্রটা হলো সাতাইশ রোজার রাত্র এমনিভাবে আটাইশ রোজার রাত্রটা হলো উনত্রিশ রোজার রাত্র এই রাত্রগুলো হলো গিয়া লাইলাতুল কদরের সম্ভাব্য দিন এই রাত্রগুলোতে লাইলাতুল কদর তালাশ করতে হবে এখন একটা লোক যদি মসজিদে এতে কাফ করে তাহলে সে লাইলাতুল কদরে এতে কাফ করার সুযোগ পেয়ে গেল কতখানি স্বভাব আল্লাহ আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলতেছেন ইন্না না হুফি লাইলাতুল কদর আমি কোরআন নাজিল করছি লাইলাতুল কদরে আপনি জানেন লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল কদরি সাহার আল্লাহ বলতেছে তালা যে লাইলাতুল কদর হইল এক হাজার রাত্রের চেয়ে উত্তম এক হাজার রাত্রের সমান না তার চেয়ে বেশি এখন একটা মানুষ যদি লাইলাতুল কদরের রাত্রে এতে কাফ করে তাহলে সে এক হাজার রাত্রের চেয়ে বেশি সময় এতে কাফ করল আগের জামানায় উম্মতরা হায়াত অনেক লম্বা লম্বা পাইত অনেক লম্বা লম্বা হায়াত ছিল আগের নবীর উম্মতদের শেষ নবীর উম্মতের হায়াত অনেক সংক্ষিপ্ত আমাদেরকে আল্লাহ তালা হায়াত দিছে কম আমরা কিভাবে এত ইবাদত করব আগের নবীর উম্মতরা ইবাদত কইরা যা করতে পারছেন হায়াত পাইয়া যা করতে পারছেন আপনি আমি কম হায়াত পাইয়া তার চেয়ে বেশি করা সম্ভব সারা জিন্দিগিতে কতগুলো লাইলাতুল কদর আছে এবং সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হলো এই যে লাইলাতুল কদর কিন্তু অন্য নবীদেরকে দেওয়া নাই অন্য উম্মতদেরকে দেওয়া হয়নি এটা শুধু আমাদেরকে দেয়া হয়েছে শুধু উম্মতে মোহাম্মদীকে দেয়া হয়েছে তো কত বেশি সৌভাগ্যের ব্যাপার এটা আমাদের হাত হয়ে যাবে এর চেয়ে বড় কপাল পোড়া এর চেয়ে বড় বদকিসমতি আর হইতে পারে না তো ওই রাত্রে কি হয় আল্লাহ তালা বলতেছে বলতে সকল বিষয়ে আল্লাহ তালা ওই রাত্রে ফেরেশতা এবং সাথে জিব্রাইল সাল্লামকে নাজিল করেন হাত্তা মাকলা মাতলা ফাজর আর এই অবস্থাটা এই নিরাপত্তার ঘোষণা এটা ফজর পর্যন্ত বাকি থাকে লাইলাতুল কদরের ফজর পর্যন্ত বাকি থাকে তো এই হইল লাইলাতুল কদরের ব্যাপার তো এখন আপনার আর আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যদি লাইলাতুল কদর আমরা পাইতে চাই তাহলে আমাদেরকে শেষ দশকের এতে কাফ করা এখন অনেকে বলবেন যে আমার দ্বারা শেষ দশকের এতে কাফ করাটা কঠিন আসলেই কঠিন হইতে পারে আমি তো শুরুতেই বলে আনিছি কঠিন আমাদের সবার জন্য কারণ আগ পর্যন্ত কারোর জন্যই এতে কাফ করা সহজ না এই ব্যস্ততার থেকে বের হয়ে আসার কারোর জন্য মৃত্যুরাগ পর্যন্ত সহজ না মৃত্যুর পরে আপনি এতে কাফ করতে পারবেন অনন্তকাল তখন আর কেউ আইসা আপনাকে বিরক্ত করবে না ডিস্টার্ব করবে না কাজের থেকেও ফোন আসবে না জিন্দা থাকতেই এতে কাফ করতে হবে এবং জিন্দা থাকতে করাটা একটু সমস্যা সবার জন্য সমস্যা যে করতে পারবে সেও কিন্তু সমস্যা বাদ দিয়ে আসছে এখন কথা হইল আপনি আর আমি আমরা সবাই চেষ্টা করি দশ দিনের জন্য চলে আসা এবং এমন হোক যে একটা জামাত এতে কাফ করবে আমরা এই জামাতগুলো নিয়ে কোরআন মস্ক করব অন্য অন্য তালিমের মাধ্যমে এই দশটা দিন একেবারে পরিপূর্ণভাবে কাজে লাগাব এটা হইতে পারে যদি কেউ না পারেন একেবারে না পারেন তাহলে যেন এমন না হয় যে পুরা পারলাম না আমার দ্বারা কিছুটাও সম্ভব হইল না আপনি দশ দিন না পারেন সাত দিনের জন্য চলে আসেন সাত দিন না পারেন তিন দিনের জন্য চলে আসেন এতে কাফ আপনি করার চেষ্টা করেন রমজানে অন্তত এইটা যেন আপনার দ্বারা এতে কাফের আমলটা যেন না ছোটে আরেকটা কথা হলো যে লাইলাতুল কদরের যে সম্ভাব্য রাত্রগুলো আছে এই রাত্রগুলোতে তো অবশ্যই প্রত্যেকটা মুসল্লি এখানে এসে এতে কাফ করবে কারণ যদি আপনি লাইলাতুল কদর পাইতে চান তাহলে বেজর রাত্রগুলো মসজিদে কাটান মসজিদে এতে কাফের নিয়তে ঢুকে যান এবং ফজর পর্যন্ত আপনি মসজিদে অবস্থান করেন এবং এই রাত্রটা শুধু এই বাদতের জন্য ওয়াকফ করে দেন যতটুকু পারেন এই রাত্রে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করা মাফ চাওয়া করতে থাকেন তো আমরা যারা আছি এখানে সবাই দিল থেকে তৈরি হয়ে যায় যে আমরা এই রমজানে এই ইংশা আল্লাহ শূন্যতে মোয়াক্কাদারে এতে কাফ করব। যদি না পারি তাহলে নফলে এতে কাফ করব। অন্তত পক্ষে বেজর রাত্রিগুলো আমরা মসজিদে এতে কাফ করব আল্লাহ তালা আমাদের সবাইকে এই সময়গুলোতে এতে কাফ করার তৌফিক দান করেন আমিন